মধ্যে আমি একটু ভাস্কর সঙ্গে কথা বলে নিই। ভাস্কর, তুমি ঠিক যে জায়গায় রয়েছো একটু আগে দেখাচ্ছিলাম একটু কামরায় উঠে সেখানকার পরিস্থিতি বর্ণনা করছিলে, ঠিক এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছো সেখানকার সামগ্রিক ছবিটা ঠিক কিরকম? দেখো, আমি যেখানটা রয়েছি সেখানকার সামগ্রিক ছবি যদি এক কথায় ব্যাখ্যা করতে হয় তাহলে সেটা ভয়ঙ্কর। দেখাবার চেষ্টা করবো, ভিডিও চ্যানেল দেবব্রতকে বলবো দেখানোর জন্য। একদিকে S10 কামরা, সেই S10 কামরার ছবিটা দেখাবার চেষ্টা করবো, দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং S11 যে কামরা, সেই কামরার একটা অংশ S10 কামরার ভেতরে কিন্তু ঢুকে গিয়েছে। দেখো, দেখাবার চেষ্টা করছি আমার ভিডিও চ্যানেল দেবব্রত যে ছবিটা তুলে ধরছে, এবং তোমাকে পরপর ছবিগুলো দেখাবো পিউ। রিপাবলিক বাংলায় আমরা প্রতিটা মুহূর্তের একদম যে সার্ফেস জিরোর যে ছবিটা সেই ছবিটা তুলে ধরছি। এই মুহূর্তে দেখাচ্ছি S11 কামরার ছবিটা, কামরা সম্পূর্ণ হেলে রয়েছে, শ্যাকের থেকে অনেকখানি দূরে কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এই কামরা। এরপরে তোমায় দেখাবার চেষ্টা করবো S12 যে কামরা, সেই কামরাও কিন্তু দেখো একেবারে হেলে অনেকটাই দূরে চলে গিয়েছে। তারপরের যে কামরাগুলো, সেই কামরা সম্পূর্ণভাবে কিন্তু অন্যদিকে পড়ে গিয়েছে, যে কারণে ট্রেনের কামরার নিচের অংশ, সেই নিচের অংশ কিন্তু ওপর দিকে চলে এসেছে। অর্থাৎ এই ছবিগুলোই পিউ বলে দিচ্ছে যে ঠিক কতখানি ভয়াবহ দুর্ঘটনার মুখে গতকাল পড়তে হয়েছিল এই গুয়াহাটি বিকানের এক্সপ্রেস ট্রেনকে, যেখানে ইতিমধ্যেই 9 জন প্রাণ হারিয়েছেন, আরও যারা আহত রয়েছেন তাদের চিকিৎসা চলছে। জলপাইগুড়ি জেলা হাসপাতাল হোক বা অন্যান্য যে হাসপাতালগুলো সেখানে চিকিৎসা চলছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাধিক রাজ্যের সিভিল ডিফেন্স বলো, NDRF বলো, BSF বলো, তারা কিন্তু উদ্ধারের কাজ সেই কাজ চালাচ্ছেন। এবং দেখাবার চেষ্টা করবো যে এই মুহূর্তে কিন্তু বাংলার যুবশক্তি, অর্থাৎ যদিও রাজনৈতিক সংগঠন কিন্তু এই দুর্ঘটনায় কোনো রাজনীতি বোধ হয় কাজ করে না, সেই কারণেই বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা এসেছেন। কথা বলার চেষ্টা করবো, দেবাংশু রয়েছে, সুপ্রিয় রয়েছে, সবার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। যে ছবি সৈকতবাবু, ভয়াবহ ছবি দেখা যাচ্ছে না, আপনারা কীভাবে পাশে দাঁড়াচ্ছেন? আমরা গতকাল যে মুহূর্তে দুর্ঘটনা ঘটেছে সেই মুহূর্ত থেকে আমরা 45টা অ্যাম্বুলেন্স প্রথমে এখানে পাঠাই, এবং পৌরসভা থেকে যেহেতু পৌরসভার ভাইস চেয়ারম্যান, এবং সেখান থেকে গ্যাস কাটার মেশিন পাঠাই, জেনারেটর পাঠাই, হাই ভোল্টেজ লাইট পাঠাই, এবং প্রচুর বাংলা যুবশক্তির ছেলেমেয়েরা আসে। এবং স্বরূপ মণ্ডল এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে আছেন, উনিও এসেছেন জলপাইগুড়ি থেকে। এবার আমরা উদ্ধার করে আমি সুপার স্পেশালিটি হসপিটালে চলে যাই, সেখানে একটা এক্সট্রা ইউনিট করা হয় সার্জিক্যাল, সুপারের সাথে কথা বলে সেটা তৈরি করার পর 170 জন ইনস্ট্যান্ট ব্লাড দেন, ইনস্ট্যান্ট 170 জন। এবং এই জিনিসটাই মানে সব থেকে বেশি প্রয়োজন এই মুহূর্তে দেবাংশু, কারণ প্রচুর মানুষ তারা আহত হয়েছে, 9 জনের প্রাণ গিয়েছে, এই সময় তো বাংলার মানুষের পাশে বাংলার মানুষকেই দাঁড়াতে হবে। না না, একদম সেটাই হচ্ছে। কালকে ঘটনা ঘটার পর থেকে যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে সাধারণ মানুষ এবং এখানকার প্রত্যেকে এই সৈকত দাদের নেতৃত্বে, কেউ রেল বা আধিকারিক কে কখন আসবে তার অপেক্ষা না করে নিজেরা নিজেদের মতো যে যার মতো করে অ্যারেঞ্জমেন্ট করেছেন। এবং শুনলে আপনাদের ভালো লাগবে, গতকাল ঘটনাটা ঘটার খবর যখন পেয়েছেন, মানে স্পটে আসার আগে আমাদের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ যুবর ছেলেমেয়েরা আগে হসপিটাল গেছেন রক্ত দেওয়ার জন্য, যে স্পটে গিয়ে লাভ নেই, রক্তটা লাগবেই। তো এইভাবে সবাই দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যদি লোকালি এসে পাশে না দাঁড়াতেন হয়তো এতজন মানুষকে বাঁচানো সম্ভব হতো না। তো এটা হয়েছে, প্রত্যেক মানুষ প্রত্যেকে যেভাবে একত্রে দাঁড়িয়ে লড়াইটা করেছেন। দেখুন, যারা হারিয়ে গেছেন তাদের নিয়ে তো আর কিছু করার নেই, সমবেদনা বলে কোনো শব্দের অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না, হয় না সেটা। যার ব্যথা সেই বোঝে, যার যন্ত্রণা সেই বোঝে। অনুরোধ একটাই থাকবে, এই পরিকাঠামোটা একটু ভালো করা হোক। একদম আমরা শুনছিলাম যে দেবাংশু ভট্টাচার্য, তিনি কি বলছেন, আমি তোমার কাছে ফিরবো, ঠিক আমি আরো এই জায়গা থেকে আমি আরো একবার যাবো বিট্টুর কাছে। বিট্টু, তুমি দেখাচ্ছিলে যে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেলের বিভিন্ন পার্টসগুলি, এবং সেটা অবশ্যই এখন উদ্ধার কাজ চলছে, সরানোর কাজ চলছে, কিন্তু যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোঝা যাচ্ছে যে দুর্ঘটনা কতটা মারাত্মক ছিল। বিট্টু, তোমাকে আমি সরাসরি আরেকবার সেই ছবি দাবি করছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটে সেটা যদি আরেকবার আমি দেখানোর চেষ্টা করি, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে। ওখানে ট্র্যাকশন মোটর দেখতে পাচ্ছে, এই সেই ইঞ্জিন, যে ইঞ্জিনটা মূলত এই সমস্ত বগিগুলোকে টেনে নিয়ে যাচ্ছিল, এবং সেই সময় দাঁড়িয়ে এই ট্র্যাকশন মোটর কাজ করা বন্ধ করে দেয় এবং ঝুলে পড়ে। এবং সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে সবাইকে নিরাপদ দূরত্ব সরিয়ে রাখা হয়েছে এবং ট্র্যাকশন মোটরটা যেটা ঝুলে পড়ে রয়েছে সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। এরপরই দেখতে পাচ্ছি যে ট্র্যাকের সঙ্গে ঘষ্টাতে যায়, এবং তারপরেই বিভিন্ন যেই বগিগুলো রয়েছে সেগুলো ট্র্যাক লাইনচ্যুত হয়ে যায়। দেখতে পাচ্ছি যখন ঘষ্টানোর যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, যে কিভাবে
জায়গাগুলোতে ফাটল ধরেছে ট্র্যাকের, এবং তারপরই দেখতে পারবো যে ছবি সেটা হলো যে কিভাবে ট্র্যাক থেকে সরে গেছে এবং এই ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ময়নাগুড়ির এই রেলের এই লাইন সংলগ্ন যে সমস্ত অঞ্চল, সেই অঞ্চলগুলো দেখতে পাচ্ছি যে পরপর বগিগুলো সারিবদ্ধভাবে পড়ে রয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং সেই শুধু বগির যে ধ্বংস বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে রয়েছে সেই সমস্ত এই যেই যন্ত্রগুলো সেই যন্ত্রগুলো ইতিমধ্যে পড়ে রয়েছে। শুধু তাই নয়, আরেকটা ছবি দেখাবো যেটা খুব ইম্পর্টেন্ট ছবি, যেটা বলা হচ্ছে বারবার যে চাকাগুলো কাজ করা বন্ধ করেছিল, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে চাকা ভেঙে পড়ে, এবং সেই ভেঙে পড়া চাকারই কিছু ছবি আমার ভিডিও জন্য দেখাতে এই মুহূর্তে, যে দেখতে পাচ্ছি চাকাগুলো কিভাবে ভেঙে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, কাজ করা বন্ধ করে দেয়, চাকাগুলো বন্ধ হয়ে যায় বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে সকার ভেঙে গেছে, ফাটল ধরেছে। শুধু তাই নয়, সামনে যদি কিছুটা এগিয়ে যায়, তাহলে দেখবো আরো কিছু ভয়ঙ্কর ছবি, যেখানে দেখতে পাচ্ছি যে বগির চাকাগুলো রয়েছে সেই চাকাগুলো রীতিমতো খুলে গেছে, ভেঙে পড়েছে, এবং সেই ছবি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চাকাগুলো যেগুলো রয়েছে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, দেখতে পাচ্ছি যে ভেঙে রীতিমতো বগি থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক ওপরে কিন্তু একটি বগি রয়েছে, একটি কামরা রয়েছে, এবং কামরা এতটাই হেলে গিয়েছে যে আমি দাঁড়িয়ে থাকার পরেও আমার মাথার বেশ কিছুটা ওপরে কামরার যে অংশ, যে নিচের অংশ, সেই নিচের অংশ রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে দেখাবার জন্য বলবো যে দেখো এই যে লেংথ, এই যে লেংথ, এই লেংথের ওপরে কিন্তু কামরার যে অংশ সেই অংশ চলে গিয়েছে, এবং এটাই বোধহয় বলে দিচ্ছে যে ঠিক কতখানি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে ময়নাগুড়িতে। যে দুর্ঘটনাকে সামাল দেওয়ার জন্য, যে দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মানুষ এগিয়ে এসেছেন, এখানে কোনো রাজনীতি রং কিচ্ছু নেই, এবং সেই জায়গা থেকে দেখো তোমাকে আমি দেখাবার চেষ্টা করবো অবশ্যই পিউ, দেখাবার চেষ্টা করবো যে আমার ডান দিকে, আমার ডান দিকটা দেখাবার চেষ্টা করবো একটু, যে এই যে অংশ, এই যে অংশ এখানে দেখো, এখানে দেখাবার চেষ্টা করছি অবশ্যই, যে দেখো এই যে চাকা, এই চাকা কিন্তু সম্পূর্ণভাবে শূন্যে রয়েছে, এই চাকা সম্পূর্ণভাবে শূন্যে চলে গিয়েছে, কারণ ট্রেনের যে কামরা সেই কামরা সম্পূর্ণভাবে হেলে গিয়েছে, এবং এর নিচে কিন্তু কিছুটা জল রয়েছে, এবং দেখো দেখাবার চেষ্টা করছি, গোটা ছবিটা দেখাবার চেষ্টা করছি তোমাকে, দেখাবো পিউ আমাদের রিপাবলিক বাংলার দর্শকদের দেখাবো, আমরা একদম সারফেস জিরো ছবি দেখাবো, এই দেখো আরও একটা ছবি দেখো, এটা কিন্তু ট্রেনের কামরার সঙ্গে সংযুক্ত থাকে, সেটা সম্পূর্ণভাবে ভেঙে আলাদা হয়ে গিয়েছে, আরও তোমাকে দেখাবো পিউ, আরও দেখাবার চেষ্টা করব, এই যে চাকা দেখো, চাকা ট্রেনের চাকা একটা অংশ কিন্তু ভেঙে সম্পূর্ণভাবে নিচে আলাদা হয়ে গিয়েছে, দেখো এই যে জয়েন্ট, এই জয়েন্টও ভেঙে গিয়েছে, এবং এই ছবিটাই বোধহয় বলে দিচ্ছে যে কতখানি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে ময়নাগুড়িকে, ঠিক কতখানি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে বিকানের গুয়াহাটি এক্সপ্রেসকে, যে দুর্ঘটনা ইতিমধ্যেই প্রাণ কেড়ে নিয়েছে 9 জনের, এবং এখনও অবধি অনেকে আহত, তাদের চিকিৎসা চলছে। তবে দেখো এই ছবিগুলোই বলে দিচ্ছে যে ঠিক কতখানি ভয়াবহ ছিল এই দুর্ঘটনা।